হ্যালো ফ্রেন্ড, সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমাদেরকে বলবো যে 2021 সালে নতুন সরকারের যে মন্ত্রিসভা গঠন হয়েছে, সেই মন্ত্রীদের কে কোনটা দায়িত্ব হয়েছে এবং সেই মন্ত্রীদের নাম কি, সেই লিস্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারা কোন দপ্তরের মন্ত্রী হয়েছে। এবং এখান থেকে একটা দুটো কোশ্চেন আসলেও আসতে পারে, গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হলে ওয়েস্ট বেঙ্গলের, সেগুলো তোমরা দেখে নাও এবং জেনে নেওয়া দরকার। মমতা, মন্ত্রিসভা পূর্ণমন্ত্রী ফিরহাদ হাকিম, আবাসন পরিবহন। বিধানসভা নির্বাচনে বিপুল ভোট, বিপুল জয়ের পর 5ই মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 5 দিন পর আজ 10ই মে শপথ নেবেন তার মন্ত্রিসভা। তৃণমূলের সূত্রে খবর, সোমবার মন্ত্রী পদে শপথ নেবেন 43 জন, তার মধ্যে 24 জন পূর্ণমন্ত্রী, 10 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 9 জন প্রতিমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও 8 জন মহিলা মন্ত্রী হচ্ছেন, 7 জন সংখ্যালঘু বিধায়ক ও মন্ত্রী হচ্ছেন। বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী সমন দেবনাথ, গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী জাভেদ আহমেদ খান, গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, কৃষি বিপণন বিপ্লব মিত্র, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, খাদ্য গণবণ্টন মন্ত্রী রথীন ঘোষ, খাদ্য গণবণ্টন রথীন ঘোষ, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী মোহাম্মদ গোলাম রব্বানি, সমবায় মন্ত্রী অরূপ রায়, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সমবায় মন্ত্রী অরূপ রায়, আইনমন্ত্রী মলয় ঘটক, আইনমন্ত্রী মলয় ঘটক, সেচ ও জলপথ মন্ত্রী সোমেন কুমার মহাপাত্র, সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সুন্দর মান উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, স্বরাষ্ট্র সহ একাধিক বিভাগ মুখ্যমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার ও স্বাস্থ্য পরিবার কল্যাণ ভূমি সংস্কারক ও উদ্বাস্তু পুনর্বাসন তথ্য সংস্কৃতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা মন্ত্রী প্রাপ্ত বসু, পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম, শক্তি ক্রীড়া যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম, বন অপ্রচলিত শক্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ক্রীড়া সুরক্ষা স্বনির্ভর ও সযুক্তি দপ্তর সাধন পাণ্ডের হাতে, বন অপ্রচলিত শক্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া, শিল্প বাণিজ্য তথ্যব্যক্তি এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, অর্থ পরিকল্পনা এবং সংখ্যাতত্ত্ব মন্ত্রী অমিত মিত্র, ডেপুটি চিফ হুইপ হচ্ছেন তাপস রায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। জানালেন মমতা বলেছেন, যারা মন্ত্রিসভায় জায়গা পাননি তাদের কমিটির মাথায় বসানো হবে। বিধানসভার ডেপুটি চিফ হুইল হচ্ছেন তাপস রায় এবং বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়। এই ছিল মন্ত্রিসভার মন্ত্রীদের নাম বলে দিলাম, তোমরা সবাই দেখে নাও ভিডিওটা, অবশ্যই দেখে লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের একটা লাইক একটা শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আগ্রহ পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। এবং ভিডিওটি লাইক শেয়ার করে অনেকের মধ্যে ছড়িয়ে দিন, যাতে মন্ত্রীদের নাম জানতে পারে এবং কোনো কাজে লাগে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং মাই দিস ভিডিও।